হিন্দু ধর্মের উৎপত্তি। হিন্দু ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম, তবে হিন্দু নামটি আধুনিক কালের দেওয়া। এর প্রাচীন নাম হলো সনাতন ধর্ম, আবার এই ধর্ম বৈদিক ধর্ম নামেও পরিচিত। এই ধর্ম বেদের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এই ধর্মের মূল কথা হলো ঈশ্বরের ওপরেই সকল কিছুর অস্তিত্ব এবং সকল কিছুর মূলেই স্বয়ং ঈশ্বর। খ্রিস্টপূর্ব 5500 থেকে 2600 অব্দের দিকে যখন কিনা হাপ্পান যুগ ছিল, ঠিক সেই সময়ই এ ধর্মের গোড়ার দিক। অনেকের মতে খ্রিস্টপূর্ব 1500 থেকে 500 অব্দ, কিন্তু ইতিহাস বিশ্লেষকদের মতে আর্য জাতি গোষ্ঠী ইউরোপের মধ্য দিয়ে ইরান হয়ে ভারতে প্রবেশ করে খ্রিস্টপূর্ব 3000 থেকে 25 অব্দ। তারাই ভারতকে বেদচর্চা করতে থাকেন এবং তারা সমগ্র ভারতে তা ছড়িয়ে দেন। আর্য জাতি গোষ্ঠীরা অনেক নিয়মকানুন মেনে চলত। তারা 4টি সম্প্রদায়ে বিভক্ত ছিল, যেটা এখনকার সমাজেও প্রচলিত। 1. ব্রাহ্মণ, 2. ক্ষত্রিয়, 3. বৈশ্য এবং 4. শূদ্র। এই সম্প্রদায়গুলো তৈরি করার অন্যতম কারণ হলো কাজ ভাগ করে নেওয়া, অর্থাৎ এক এক সম্প্রদায়ের লোক এক এক ধরনের কাজ করবে। অনেকের মতে হিন্দু শব্দটি আর্যদেরকে আফগানিস্তানের বাসিন্দা বা আফগানেরা দিয়েছে। তারা সিন্ধু নদের তীরবর্তী সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীদেরকে হিন্দু বলত, আর এভাবেই হিন্দু নামটি এসেছে। এই সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীরাই বেদ শ্রুতিবদ্ধ করেন, অর্থাৎ ধ্যানের মাধ্যমে বেদ আয়ত্ত করেন। বেদ কোনো একজন সাধু বা সন্ন্যাসীর লব্ধকৃত নয়, বেদ হলো বহু সাধু সন্ন্যাসীদের লব্ধকৃত এক মহান শ্রুতিবদ্ধ গ্রন্থ, যা প্রথম অবস্থায় সবার মনে মনে ছিল, পরে তাকে লিপিবদ্ধ করা হয়। তখনকার যুগে এই বেদের আধিপত্য ছিল ব্যাপক, অর্থাৎ সমাজের সকল কাজ বেদের মাধ্যমে চলত। কারণ বেদে সমাজ চালানো, চিকিৎসা করা, গণনা করা এমন সব উপাদান আছে। এই কারণে তখনকার সভ্যতাকে বলা হয় বৈদিক সভ্যতা। এই বৈদিক সভ্যতায় অর্থাৎ ওই আমলে কোনটি পূজা করা হতো না। সেই সময় হিন্দুদের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র, বরুণ, অগ্নি এবং সোম। তারা যজ্ঞের মাধ্যমে পূজিত হতো। তখনকার ঈশ্বর আরাধনা হতো যজ্ঞ এবং বেদ পাঠের মাধ্যমে। সকল কাজের আগে যজ্ঞ করা ছিল বাঞ্ছনীয়। সে আমলে কোনো মূর্তি বা মন্দির ছিল না, প্রার্থনা করা হয়। খ্রিস্টপূর্ব 500 থেকে 100 অব্দের মধ্যে রামায়ণ ও মহাভারত শ্রুতিবদ্ধ হয়। বর্তমান এই সমস্ত মহান ধর্ম গ্রন্থগুলোর লিখিত রূপ রয়েছে। এই রামায়ণ এবং মহাভারতে লিপিবদ্ধ হয় ধর্ম এবং যুদ্ধের কাহিনী। আর পুরাণে রয়েছে দেবতা অসুরদের যুদ্ধ নিয়ে ঘটনা।